সুয়েজ খাল আটকে দিয়েছে 2 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন তায়ওয়ানের পণ্যবাহী জাহাজ এভার গিভেন। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যিক জলপথ আটকে যাওয়ায় দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র জাহাজ জট, যা এড়াতে খালটির বিকল্প চ্যানেল খুলে দিয়েছে মিশর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুয়েজ খাল, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক খালটি আবারও আলোচনায়। মঙ্গলবার খালটিতে আটকে গেছে 400 মিটার দৈর্ঘ্যের এক বিশাল পণ্যবাহী জাহাজ। কর্তৃপক্ষের দাবি, তীব্র বাতাসে ঘুরে খালের দুই প্রান্তে থাকা বালিতে গেঁথে আটকে গেছে তাইওয়ানের এভারগ্রিন মেরিনের জাহাজ এভার গিভেন। অনেক চেষ্টা করেও যা এখনও উদ্ধার করতে পারেনি সুয়েজ কর্তৃপক্ষ। বিশ্ব বাণিজ্যের প্রায় 12 ভাগই হয় এই সুয়েজ খাল দিয়ে। খাল কর্তৃপক্ষের হিসেব বলছে, 2020 সালে এই খালটি দিয়ে প্রায় 19,000 জাহাজ পণ্য পরিবহন করেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে 51টির বেশি জাহাজ ব্যবহার করে 120 মাইল দৈর্ঘ্যের এই খাল। জাহাজ আটকে পড়ায় খালটির দুই পাড়ে তৈরি হয়েছে জটের। এরই মধ্যে 8টি উদ্ধারকারী জাহাজ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ, যদিও সফলতা নেই। তাই এখন বালি খুঁড়ে জাহাজটি সরানোর চেষ্টা করা হচ্ছে। এভার গিভেনকে উদ্ধারে কয়েকদিন সময় লেগে যেতে পারে এমন শঙ্কায় জট এড়াতে খালটির পুরনো চ্যানেল খুলে দিয়েছে মিশর। সুয়েজ খালে এটি প্রথম কোনো জাহাজ আটকে যাওয়ার ঘটনা নয়। এর আগে 2017 সালে যান্ত্রিক গোলযোগের কারণে আটকে যায় জাপানের একটি জাহাজ। যদিও মিশর কর্তৃপক্ষ কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধারকারী জাহাজের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।